প্রায় মোটামুটি এর আগের ক্লাসে আমরা দক্ষিণ মেরু অভিযান পড়া হয়েছে। আজকে আমরা কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বহুদিন ধরে তোমাদের বলতে আছে টেস্ট করে ছোট্ট একটা কবিতা দেখো। কবিতার নামটা আমি এখানে লিখেছি বহুদিন ধরে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এইটা আমরা আজকে পড়বো, শেষ করে দেবো ছোট্ট একদম কবিতা অনুশীলনীটা নিয়ে আমরা আজকে পুরোটা কমপ্লিট করবো। রবীন্দ্রনাথ তোমাদের টেস্ট বলছে যে বহুদিন ধরে আছে, প্রত্যেকটা টেস্টে যেটা থাকে তার লেখক পত্রিকা পরিপত্রী সম্বন্ধে একটা আলোচনা থাকবে। কিন্তু এই বহুদিন ধরে যে তোমাদের বইতে আছে এখানে কিন্তু লেখক পরিচিতিটা তোমাদের দেওয়া নেই। কেন এর আগে বহুদিন ধরে আগে তোমাদের দেখো কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা কবিগুরু লেখার একটা গান সেখানে আছে বলে আর এক্সট্রা করে এখানে আর লেখা নেই। তোমরা যখন ওইটা পড়বে কবি পরিচিতিটা তোমাদের এইখান থেকে পড়ে নেবে, ঠিক আছে? কবির সম্বন্ধে নতুন করে কিছু আর বলার নেই, যতবারই আমরা বলি আমাদের এগুলো যতবার আমাদের ক্লাস হয় আমরা ওনাকে নিয়ে আলোচনা করি। ওনার লেখা গল্প গান কবিতা নাটক এত অজস্র তিনি লিখে গেছে, আমার উপহার দিয়ে গেছে যা এখনো মানুষের মধ্যে চর্চা হয়ে চলেছে। স্কুলে আমরা ওনার জন্মদিন পালন করে থাকি, ওনার মৃত্যুদিন পালন করে থাকি, তাই তো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। কবিগুরু সম্পর্কে আমাদের বাবাদের রচনাও লিখতে হবে পরীক্ষাতে। টেস্টগুলো আমি শেষ করি আর কয়েকটা বাকি আছে, শেষ করে দিতে আমরা রচনা নিয়ে আলোচনা করবো। সুপ্রসঙ্গ ক্লাস হলে আলোচনা করবো। এবারে দেখো বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, বহুদিন ধরে তার এই নামের মধ্যে একটা মানে লুকিয়ে আছে, সেটা কি বলতো? বহুদিন ধরে বহু ক্রোশ ধরে, ক্রোশ মানে একটা দূরত্ব মাপাকে বলা হয় ক্রোশ। বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, বহু ব্যয় মানে বহু মানে অনেক, ব্যয় মানে খরচ। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, আমরা তো মাঝে মাঝে দেখাতে যাই বিভিন্ন জায়গায়, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, হল হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের উপরে একটি শিশির বিন্দু। আমরা অনেক টাকা খরচ করে অনেক সময় নষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, তাই তো? কিন্তু বাড়ির কাছে দেখবে যে বেড়ানোর জায়গা আছে, যখন ধান গাছ যখন ধানের সঙ্গে সোনালি আলো পড়ে তখন দেখবে যে ওই সময় সকালে পরে হাঁটতে কি সুন্দর চারিদিকের পরিবেশটা দেখতে লাগে। আমরা কি কখনো এইটা দেখি বাড়ির কাছে? কিন্তু আমাদের এইটা কিন্তু আমাদের চোখে পড়ে না, তাই লেখক বলেছে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, বাড়ির কাছে দুই পা ফেলেই আমরা সে জায়গায় যেতে পারবো। একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু, সকালবেলা যখন শিশিরটা পড়ে দেখবে খুব ভোরবেলা দিকে ঘাসের আগায় যে শিশির বিন্দু জমে থাকে, বা এই যে বর্ষার সময় চারিদিকে যে পরিবেশ গাছের মধ্যে জল পাতা থেকে জল টিপটিপ করে পড়ছে, বর্ষার সময় যদি কেউ সমুদ্রের ধারে বেড়াতে যায় সমুদ্রের যে সে ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য, বাড়ির কাছাকাছি যে নদী আছে তাকে কি কখনো আমরা ভালো করে দেখেছি না? আমাদের কি মনে হয়, আমাদের মনে একটা আছে যে হয়তো অনেক টাকা পয়সা খরচ করে ট্রেনে করে বাসে করে ঘুরে বেড়াতে গেলে সেখানে পাহাড় পর্বত নদী জঙ্গল এই সবই কেবলমাত্র দেখার জিনিস, কিন্তু বাড়ির কাছে যে দেখার জিনিস থাকতে পারে খুবই সাধারণ, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হতে হবে, সেটাও কিন্তু অপূর্ব সুন্দর, তাই তো? তাই কবি বলেছেন বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, ব্যয় মানে খরচ। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। ধানের আগায় যে ধান গাছের আগায় যে ধান গাছটা ছোটো ছোটো যখন হয় এই যে এখানে ছবি তোলা দেখবে দেখো ধানের শীষ বলা হয়, মানে একেবারে আবার জিনিসটা। এবারে আমরা প্রশ্ন উত্তরে চলে যাই একদম ছোট্ট অনুশীলনী। প্রথমে আছে কবিতা কি কবিকে, কবিতা কি কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবি কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি গীতাঞ্জলি, এটা কিন্তু আমাদের ওইখানে যে লেখক পরিচিতি আছে সেখানে কিন্তু লেখা আছে, তবু আমি লিখে দিয়েছি গীতাঞ্জলি।
নিরাপদ জমি কাজের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তারপরে দেখো কি আছে, পরের পেজে চলে যাও, পৃষ্ঠা নাম্বার 62-তে। এবারে আছে প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। ক্রস ও সিস কথা দুটির অর্থ লেখো। তোমাদের বইতে এখানে অর্থ লেখা আছে, ক্রস মানে দূরত্ব মাপার একক, আর সিস মানে কোন শস্য জাতীয় ফসলের অগ্রভাগ, আকার দিকটাকে বলা হয় সিস বলা হয়। কবির কি দেখা হয়নি, কবির কি দেখা হয়নি না, বাড়ির কাছে যে সুন্দর দৃশ্য আছে, পরিবেশ প্রাকৃতিক যে মনোরম দৃশ্য আছে, সেগুলো কিন্তু কবির দেখা হয়নি। আমরা কি করে লিখবো, আমরা 4 নাম্বার দেব, দিয়ে লিখব কবি। ভালো করে কবিতাটা পড়বে, লাইন তুমি মানে করে নিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে, ছোট 5 লাইনের কবিতা। কবি বাড়ির কাছে, বাড়ির কাছে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে, প্রাকৃতিক যে সৌন্দর্য আছে তা দেখা হয়। এই একদম একটি বাক্য লিখো। তারপরে দেখো এবারে শূন্যস্থান পূরণ আছে, কবিতার তারিখে শূন্যস্থান পূরণ পূরণ মানে কবিতাটা মুখস্থ যার থাকবে সেই কবিতার শূন্যস্থান পূরণ না করে দেবে। এরপরে সঠিক উত্তরটার মাথায় রাইট শুনে দাও, দেখিতে গিয়েছি পর্বতমালা পর্বত চূড়া, দেখিতে গিয়েছি সিন্ধু, এখানে আর দেখিতে গিয়েছি পর্বত চূড়া না সিন্ধু, বুঝতে পারছো সিন্ধু হবে। এবারে বিপরীত শব্দ তোমরা জানো, তবু আমি বলে বুঝে দিচ্ছি, ক্লাসটা ভালো করে দেখবে, যা যা লেখানো হয় বলে, যখনই ক্লাস হয় তখনই একটা খাতা পেন নিয়ে সবসময় রেডি থাকতে হয়, যাই স্যার আমি পড়াবে, তোমাদের সেগুলো কিন্তু খাতায় নোট করে রাখা উচিত। বিপরীত আছে, দি খুব সোজা, রা দেশ বিদেশ দূরে কাছে দেখা, দেখার আগে একটা অযোগ করে দাও। তারপরে আছে বহু, ঠিক আছে এই বলে বিপরীত আমাদের ছিল, বেশি কিছু আর নেই। তারপরে আছে বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ আমরা ব্যাকরণের একটা ক্লাস করেছি, বর্ণ বিশ্লেষণ মানে যে শব্দটা আছে সেটাকে ভাঙ, সেটার মধ্যে কি কি আছে, সবসময় একটা শব্দ তৈরি হয় কিন্তু স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলেই শব্দ তৈরি হয়, আর ব্যঞ্জনবর্ণ কখনো একা উচ্চারিত হতে পারে না, তাকে কিন্তু স্বরবর্ণের সাহায্য নিতেই হয়। যেমন যেমন এখানে আছে আমি একটা করছি, শিশির বিন্দু, শিশির বিন্দু, এটাতে বর্ণ বিশ্লেষণ আমাদের করতে হবে। আমি শিশির বিন্দু, তালব্যসার সঙ্গে কি আছে, হর্ষই আছে, একটা সি হলো, আবার দেখো তালব্যসার সঙ্গে হর্ষই আছে, তাহলে কি হলো, দুটো তালব্যসার হর্ষই হয়ে গেল। র র যখন বলছি র সঙ্গে অ আসছে, শিশি বিন্দু ব নিত্য হর্ষই দন্তের ন দ যুক্ত হর্ষই হয়েছে শিশির বিন্দু। এইভাবে উচ্চারণটা সঠিক করতে হবে, আর যেমন লেখা আছে ঠিক সেইভাবে আমাকে আস্তে আস্তে ভাঙতে হবে। আমি দেখো তালব্যস হর্ষই, তালব্যস যুক্ত হর্ষই শি, তালব্যস যুক্ত হর্ষই শি, শির র বিন্দু ব যুক্ত হর্ষই যুক্ত দন্তেনা যুক্ত অ যুক্ত দ্বয় হর্ষ যুক্ত হর্ষই শিশির বিন্দু। এরপরে আসো বাক্য রচনা, বাক্য রচনা কিন্তু আমি যেগুলো বলি সেগুলোতে তোমাদের করতে হবে, তার কিন্তু এমন কোনো অর্থ নেই, তোমরা নিজেদের মতো করে অর্থ বোঝাবে সেরকম সঠিক বাক্য গঠন করবে। যদি আমরা শিশির বিন্দু, শিশির বিন্দু যেমন বর্ণ বিশ্লেষণ করেছি, শিশির বিন্দু দিয়ে একটা কি বাক্য গঠন করতে বলা হয়, করতে পারবে না, শিশির বিন্দু দিয়ে কি বলা যায়, আমি যেটা বলছি সেটাও বলতে পারো, তোমাদের মতো করে বা বর্ণ
সবসময় চেষ্টা করবে ছোট করে লেখা, তাহলে কি হয় তোমরা ভালো করে গুছিয়ে খাতায় লিখতে পারবে। শিশিরবিন্দু দিয়ে বলা যেতে পারে একটু ভালো। শীতকালে ঘাসের আগায় আমরা কি দেখতে পাই? শিশিরবিন্দু দেখতে পাই তো, তাহলে লিখব শিশিরবিন্দু। যেগুলো সহজ, যেগুলো তোমরা বোঝো, দেখতে পাও, সেগুলো নিয়ে বেশিরভাগ লেখার চেষ্টা করবে। শীতকালে, শীতকালে ঘাসে ডগার শিশির বিন্দু দেখা যায় বা দেখতে পাই। এরপরে আছে ধানের শীষ, ক্রোশ, এগুলো দিয়ে তোমার নিজেদের মতো করে বাক্যবর্ণ করে দেবে। এবার দেখো আমরা আসবো একটা বড় প্রশ্ন, দেখো সেটা তোমাদের হোম টাস্ক থাকবে। এই চ্যাপ্টার থেকে খুব ছোট একটা হোম টাস্ক চ্যাপ্টার, এইখান থেকে একটা বড় প্রশ্ন তোমরা খাতায় লিখবে, পরের ক্লাসে আমি সেটা আলোচনা করবো। দেখো বড় প্রশ্ন, আমরা অনেক সময় কোন জিনিসটা আমাদের কবিতার লাইনেই আছে লক্ষ্য করি না, এই যে কবিতার লাইনটা আমি আবার পড়ছি দেখো, এটা পড়লে তোমরা উত্তরটা লিখতে পারবে। বহুদিন ধরে বহু রোজ ঘুরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘরে ঘর হতে শুধু দুই পা খেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। এই যে ও বলছে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা খেলিয়া, ঘরের পরেও যে বা ঘরের আশেপাশেও যে আমাদের ভালো দেখা জিনিস থাকতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যেতে পারে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই কবিতার লাইন পড়ে তোমাদেরকে নিজেদের মতো করে ভাষাটা গুছিয়ে লিখতে হবে। এই একটাই বড় প্রশ্ন থাকবে, তার সঙ্গে এই বহুদিন ধরে কবিতাটা ছোট্ট একটা কবিতা আট লাইনে এটা পড়ে মুখস্থ করে ঠিক যেমন বইতে যেমন লাইন আছে ঠিক সেরকম করে গুছিয়ে উত্তর কবিতাটা লিখতে হবে, আর সবশেষে অনুশীলনীটা প্রিন্ট করে দিতে হবে। পুরো অনুশীলনী কিন্তু আমি আসলে আলোচনা করি না, খুব ছোট একটা অধ্যায় বলে আমি পুরো শেষ করে দিয়েছি। এই অনুশীলনীটা তোমরা সুন্দর করে দাগ নম্বর দিয়ে সদায় গুছিয়ে করে রাখবে, যখন আমরা এবারে ক্লাস মানে আগের মতো যখন আমরা ডাকলে তোমরা এসে খাতা দেখিয়েতে পারো, আমার স্কুলে আসছি ক্লাসে কোনো অসুবিধা হলে তোমরা ফোনে যোগাযোগ করতে পারো, স্কুলেও আসতে পারো, অবশ্যই বড়দেরকে নিয়ে এইভাবে তোমরা কিন্তু ক্লাসটা করো, ক্লাসটা ভালোভাবে দেখো, ক্লাসগুলো ফলো করো, কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা জানাবে, বারে বারে ভিডিওটা দেখবে। তার ফলে কী হয় বলো তো, যে আমি যেভাবে কবিতাটা পড়ছি যেভাবে রিডিং করছি তোমরাও ওইভাবে তোমরা চেষ্টা করবে, আর জোরে জোরে পড়বে, তোমার এখন ছোট জোরে পড়লে নিজের পড়া নিজের কানে বাজলে দেখবে নিজে নিজের ভুলটা যখন নিজেরা পড়াটা কি হচ্ছে না মনে হয় নিজের কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর জোরে পড়লে যদি ভুল পড়া হয় পাশে কেউ থাকলে সেই ভুলটা কিন্তু তোমার সংশোধন করে দেওয়া যাবে, নাহলে কিন্তু ওই ভুলটা যে করছো ওটা কিন্তু ভুল ফেলে যাবে, এটা যেন করো না। আর ক্লাস যেদিন আমাদের গ্রামার ক্লাস হোক বা টেক্সট ক্লাস হোক, হাতের লেখা যদি আমি নাও করতে বলি এটা কিন্তু একটা রুটিন মাফিকের মধ্যে পড়ে না, রোজ রেগুলার ইংলিশ বাংলা দুবেলা করে যদি এক পৃষ্ঠা করে হাতের লেখা লিখতে পারো হাতের লেখা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এই যে আমরা অসংখ্য সময় পেয়েছি এই অসংখ্য সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, প্রচুর ছবি আঁকো তোমরা, ভালো লেখো, হাতের লেখা লেখো, বিভিন্ন রকম হাতের কাজ করো, দেখবে তোমাদের মনটাও ভালো থাকবে, অনেক কিছু তোমরা শিখে ফেলতে পারবে। ভালো থেকো, পরের ক্লাসে আমরা আমাদের নতুন একটা অধ্যায় শুরু হবে, সেটা অনেকটা বড়, সেটা তোমরা একটু বাড়িতে পড়ে দেবে, এটা আলো লেখিকা লীলা মজুমদারের লেখা আলো, এটা একটা নাটক।